এবিবিএন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষক পরিচিতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক আলমপুরি পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই জল প্রিয় কাঠুরে পাঠ পরিস্থিতি, এই গল্প শুনে বুঝতে পারবো, প্রশ্ন শুনে বুঝতে পারবো, গল্প রূপকথা পড়ে বুঝতে পারবো, নিজের ভাষায় গল্প সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবো। জলপ্রিয় কাঠুরে গল্পটি একটি শিক্ষণীয় গল্প। গল্পটি হলো, এক বনে বাস করতে এক গরিব কাঠুরে, তার বেঁচে তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল, হঠাৎ উড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়, ভয়ে সে নদীতে নামতে পারল না, এবং উড়াল কেনার টাকাও ছিল না তার। তাই মনের দুঃখে সে কাঁদতে লাগল। এভাবে কিছুক্ষণ কেটে গেল, হঠাৎ সেই নদী থেকে উঠে এলো এক জলপরী। সে কাঠুরিকে বলল, তুমি কাঁদছ কেন? জলপুরি আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো রূপার কুড়াল, বললো, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, এটাও আমার না। জলপুরি আবার ডুব দিল, এবার লোহার কুড়াল নিয়ে এলো, কাঠুরেকে বলল, এটা কি তোমার? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই তো আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপরি খুব খুশি হলো, সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা রূপার কুড়াল বেচে কাঠুরি অনেক টাকা পেল, আর তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক নবী কাঠুরি এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো, ইচ্ছে করি কুড়ালটি ফেলে দিল নদীতে। তারপর মিছামিছি কাটতে লাগলো, এবারও উঠে এলো এক জলপরী, সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল, বলল, এটা কি তোমার? কাঠুরি বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপরী খুব রাগ হলো, উপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো, নবী কাঠুরি অনেকক্ষণ বসে থাকলো, মনে দুঃখে বলল, লোভ করে নিজের গল্প হারালাম। জলপরি ও কাঠুরে। চলো এবার জলপরি ও কাঠুরে এর ভিডিও দেখা যাক। এক বনে বাস করতো এক গরিব কাঠুরে, কাঠ দেখে তার সংসার চলে। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কুড়ালটি পড়ে গেল নদী। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়, ভয়ে সে নদীতে নামতে পারলো না। কুড়াল কেনার টাকাও ছিল না, তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো। এভাবে কিছুক্ষণ কেটে গেল, অর্থাৎ নদী থেকে উঠে এলো এক জলপরী। সেই কাঠুরেকে বলল, তুমি কাঁদছ কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরী বলল,
তুমি কেঁদো না, আমি দেখছি। জলপরী নদীতে ডুবছে, একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না, এটা আমার না। জলপরী আবার পানিতে ডুবল, নিয়ে এলো রূপোর কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরিয়া দেখে বলল, এটাও আমার না। জলপুরি আবার ডুব, এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরিয়াকে বলল, এটা কি তোমার? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপুরি খুশি হলো। সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপোর কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপোর কুড়াল বেঁধে কাঠুরে অনেক টাকা পেল। তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করে কুড়ালটি ফেলে দিল নদী। তারপর মিছিমিছি কাঁদতে লাগলো। এবারও উঠে এলো জলপরী, সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বললো, এটা কি তোমার? কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপরী খুব রাগ হলো, চুপ করে নদীতে ডুবল আর এলো না। সন্ধ্যা নামলো, লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো। বলল, করে নিজের কুড়ালটাও হারালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ভিডিওটা থেকে আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এখন এই গল্পের আলোকে 1 নম্বর প্রশ্ন হলো, এই গল্পের ভিতর যে শব্দার্থ গুলো আছে সেগুলো আমরা জানব। হ্যাঁ, কাঠুরে, কাঠুরে মানে হলো যে কাঠ কাঠে, উড়াল কাঠ কাটার হাতিয়ার, স্রোত জলের ধারা, দুঃখ মানে কষ্ট, কিছুক্ষণ মানে অল্প সময়, সততা মানে কাজে ও কথায় সৎ থাকা, লোভী মানে অনেক লোভ চায়। তাহলে 2 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি, স্রোত উড়াল লোভী দুঃখ সততার কাঠুরে, এইগুলো দিয়ে শূন্যস্থানে আমরা সঠিক শব্দটা বসাবো। প হলো লোকটা গ্যাস পেয়ে কাঁদতে লাগলো, লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো, গ্যাস কাটুনে নিজের কুড়াল ফিরে পেল না, লোভী কাটুনে নিজের কুড়াল ফিরে পেল না, নদীতে খুব ড্যাঁশ ছিল, নদীতে খুব স্রোত ছিল, গ্যাস কাঠ কাটতে গেল বনে গেল, কাঠুরে কাঠ কাটতে বনে গেল, সে ড্যাঁশ দিয়ে কাঠ কাটছিল, সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল, কাঠুরে ড্যাঁশ জন্য পুরস্কার পেয়েছে, কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে। এই গল্পের আলোকে কতগুলো যুক্তবর্ণ আছে এগুলো আমরা জানবো। স্রোত, স্রোত মানে দন্তের স্বয়ে র ফলা, দন্তের সহযোগ র ফলা, শব্দ অজস্র সহস্র, কিছুক্ষণ যুক্তক্ষ, যুক্তক্ষর ভিতরে আছে ক মূর্ধন্যস্ব, শব্দ হবে কক্ষ শিক্ষা, তিনটে নয়ে ধ, তিনটে নয়ক ধ বন্ধ বন্ধ। 4 নম্বর প্রশ্ন, নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করি, গরিব আমাদের গ্রামে অনেক গরিব লোক বাস করে, নদী আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে, কুড়াল লোকটি কুড়াল দিয়ে কাঠ কাটে, কিছুক্ষণ আমি তোমার কাছে কিছুক্ষণ অপেক্ষা করব, এবার এই গল্পের আলোকে কতগুলো প্রশ্ন আমরা জানতে পারি। পাশের ক, কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল, কাঠুরে এক বনে কাঠ কাটতে গিয়েছিল, কাঠুরে কাটতে লাগলো কেন, কাঠুরে যেদিন এক নদীর ধারে কাঠ কাটতে ছিল সেদিন কাঠ কাটতে কাটতে হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীতে পড়ে গেল,
নদীতে ছিল খুবই স্রোত ও কুমিরের ভয়, তাই সে নদীতে নামতে পারল না এবং দ্বিতীয় কুড়াল কেনার টাকাও তার ছিল না। তাই নিরুপায় হয়ে সে নদীর তীরে বসে কাঁদতেছিল। জলপরী প্রথমে কোন কুড়াল আনল? জলপরী প্রথমে সোনার কুড়াল আনল। জলপরী কাঠুরের উপর খুশি হলো কেন? জলপরী কাঠুরের উপর খুশি হলো কারণ জলপরী কাঠুরের সততার জন্য জলপরী কাঠুরের উপর খুব খুশি হলো। 2 নাম্বার, নবী কাঠুরের উপর জলপরী খুব রাগ হলো কেন? নবী কাঠুরের অসততার জন্য বা মিথ্যা কথা বলার জন্য জলপরী নবী কাঠুরের উপর খুব রাগ হলো। 4 নাম্বার, নবী কাঠুরি জলপরীর কাছ থেকে কি শিক্ষা পেল? নবী কাঠুরি জলপরীর কাছ থেকে শিক্ষা পেল মিথ্যা কথা বললে অনেক পাপ হয় বা মিথ্যা কথা বললে অনেক সময় নিজের জিনিসটাও হারাতে হয়। কোথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু? তাই নবী কাঠুরের বেলাও তাই হয়েছিল, মিথ্যে কথা বলার জন্য তার কুড়ালটি হারিয়ে ফেলেছিল। বিপরীত শব্দ ক, কাঠুরি উপহার পেয়ে দেশ দিন কাটতে লাগলো। কাঠুরি উপহার পেয়ে সুখে দিন কাটতে লাগলো। 6 নাম্বার, কাঠুরে খুব গরিব তাই কুড়াল কিনতে পারলো না। 6 নাম্বার, নবী কাঠুরে মিশামিশি কাটতে লাগলো। 6 নাম্বার, নবী কাঠুরে সোনার কুড়াল দেখে হ্যাঁ বললো। এবার প্রশ্নগুলোর উত্তর। কাঠুরে নদীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ি কাজ হলো, তোমাদের যা পড়ানো হলো তা তোমাদের জন্য বাড়ির কাজ। আল্লাহ হাফেজ। নামাজ কায়েম করো। এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া।